ওলো সার দি খুব ভালো মতো নজর রাখতে হবে, কারণ সেই হালার বালা যদি দেখে আমি বিস্কুট নিয়ে দাঁড়ায় রয়েছি, এই বিস্কুটও খাতি দেবে না কিছুতেই। এই জন্য এই বিস্কুট কেমন ভাবে খাবো যাতে ও আমাকে না দেখতে পারে। টেডি বন্ধু, এটা কি হলো? তুমি আমাকে একা রেখে বিস্কুট খাচ্ছ? আমি যখন বিস্কুট খাই তখন আমি তোমাকে দেই না? বিস্কুট আমি তোর দিচ্ছি নে, তোর টাকা দিয়ে বিস্কুট খাতি কিনে কি হয়? আমি কি নি দরকার হয় বিস্কুট আমি আড়া ফেলা দেবো, তা তোরে আমি দিচ্ছি নে। তুই কি ভুলে গিয়েছিস, ছোটবেলা থেকে তোর একমাত্র বন্ধু আমি ছিলাম, আর আজকে তুই আমাকে সামান্য বিস্কুটের জন্য ভুলে যাবি? ঠিক আছে, তুই চলে যা। খালার ফালা আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করে দিছে আমারে। এক প্যাকেট বিস্কুট দিছে, ধর ধর তুই খাগা বিস্কুট খেলাম না, যা সরেনতে, এরপর আর কিছু খালি তুই আমার কাছে আসবি না। যাক, 3-4 কিলোমিটারের ভিতর ওরে তো দেখা যাচ্ছে না, আমার কাজটা এনেই করে ফেলানো সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু নাই, আমি কাজটা এনেই করে ফেলবো। যাক, অনেক দূরে চলে আসেছি, এনে তো আরো আমার দেখতে পারবি না। এখন যে বিস্কুট প্যাকেট আছে, এই প্যাকেট আমার এখানে একা একা খবর দেবো না। কিরে বন্ধু, তুই আবারও আমার একা রেখে বিস্কুট খাইতেছিস? এই তোর বন্ধু হলাম আমি, তুই তো বন্ধুর মানেই বুঝোস না। দাঁড়া, তোর কষ্ট করে নিচে আসতে হইব না, আমি নিজেই উপরে আসতেছি, তুই বিস্কুটটা আমার হাতে দিয়া দে। তুই সামান্য করে বিস্কুট কিনে খাতে পারিস না, আমার তো মন চাচ্ছে এই বিস্কুটটা ছাদেতে ফালা দিই। তোর আর বিস্কুট দিয়ে আসিতে কুত্ত দিয়ে বিস্কুট খাওয়ানো ভালো। বন্ধু, তুই ভালোবাসার এই প্রতিদানটা দিলি, ক্লাস 6 এর তো তুই যখন পাশ করতে পারছিলি না, তোরে ক্লাস 8 পর্যন্ত দেখায় দেখায় পাশ করায় আনছে কিডা, এই আমি এই আমি। আর সামান্য এক প্যাকেট বিস্কুটের জন্য তুই বন্ধুত্ব নষ্ট করলি? না না না, আলার বলা তুই আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করে তুই আমার বিস্কুট খেতে আসিছিস। এই বিস্কুটও তোরে আমি দিলাম, শালা এরপর আসলি তোর কপালে কষ্ট আছে। ওর খাওয়ার প্রতি মেলা লোভ না, ওর এই লোভ দিয়ে যদি ওর আমি না ফাঁসাইছি, আমার নাম টেডি না। ওই বেটা শোন, তোরে তো তালাশের সময় খুঁজে পাওয়া যাবি না, আমি তো একা একা চা খাইছি, তোরে আশেপাশে তালাশ করছিলাম, তোরে না পায়ে স্যার বিলটা দিয়ে থুয়াইছি, যা তুই যা চা খাই আগে যা। আরে বন্ধু, তুমি তো ভালো হয়ে গেছো, আমি তো তোমার ভুল বুঝছিলাম, তুমি চা খাইছো একা একা, আমার জন্য এবার টাকাটাও দিয়াইছো, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ দিব পারবো না। আহ, চাটা এত স্বাদ হয়েছে না, কবে যে লাস্ট এরকম চা খেয়েছি। আল্লাহ, তুমি টেডির জীবন আরো বাড়িয়ে দাও, এভাবেই খাওয়ার খাওয়ার সুযোগ করে দাও আমাকে আরো। ঠিক আছে, এখন উঠি নিরিবিলি এখান থেকে, কেড়ে পড়ি বাবা। এই কানে যাস, কফি বেল না দিয়ে কে? আমার টেডি বন্ধু কয়ে গেল যে টাকা নাকি সে দিয়ে গেছে, ফাজলামি করেন নাকি? ওর কাছে আল্লাহ দিনের টাকা বাবা, তোমার খাবার কইছে তাহা না দাও, এসে ঘর ঝাড়ু দাও, ভালো মানুষ না। আয়োজন মা।